কেমন আছেন? আশা করি ভালো। বেশ কিছুদিন পরে ফিরে এলাম, আর আমার পেছনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, আপনারা প্রায় সবাই এটা চেনেন। আসার সুযোগ অনেকেরই হয়েছে, যার হয়নি তিনি ছবিতে দেখেছেন। এটার সাথে ইতিহাস তো বিভৎসভাবে জড়িত, আর আমাদের বাঙালিদের সেন্টিমেন্ট, ইমোশান, আবেগ অনেক কিছু জড়িত। এর নাম হাজারদুয়ারি। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি অর্ঘ, ট্র্যাভেল উইথ অর্ঘ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি এসেছি মুর্শিদাবাদ ঘুরতে, হাজারদুয়ারি এবং তার সাথে আরও যা যা ঐতিহাসিক স্মারকগুলো রয়েছে মুর্শিদাবাদে, সেগুলো দেখতে আর আপনাকে দেখাতে আমার চ্যানেলের মাধ্যমে। তাই যারা আজ প্রথমবার দেখছেন, একটু শেষ অবধি দেখুন। ঘুরতে ঘুরতে, ইতিহাস জানতে জানতে আজকের এই ঘোরাটা কিন্তু মন্দ হবে না। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। মুর্শিদাবাদে সাইট সিন করার জন্য আপনাকে হয় টোটো অথবা টাঙা কিছু একটা তো নিতেই হবে, লোকাল পরিবহন, যারা আপনাকে সব জায়গাগুলো ঘুরে দেখাবে। আমরা যেটা করেছিলাম, আমরা এই যেখানে আছি মতিঝিল ট্যুরিজম প্রপার্টি, মতিঝিল ট্যুরিজম প্রপার্টি থেকেই আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। আমাদের আজকে টোটো করে নিয়ে যাবেন রোহিত ভাই। তো টোটো চলে এসছে, আমরা প্রায় রেডি, টোটোয় উঠে আজকে আমাদের সারাদিনের যে ট্যুর তার শুরু করব। মুর্শিদাবাদ ঘুরতে এসে আমি উঠেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে। ভীষণ সুন্দর এই মতিঝিল ট্যুরিজম প্রপার্টির সম্পূর্ণ রিভিউ আপনি দেখে নিতে পারবেন ওপরের আই বাটনে ক্লিক করে। শুরু করি হাজারদুয়ারি দিয়ে আজকের মুর্শিদাবাদ ভ্রমণ। হাজারদুয়ারি, হাজারটা দরজা, দুয়ার মানে দরজা। সত্যি কি হাজারটা? না, আমরা অনেকেই জানি এখানে ম্যাক্সিমাম দরজাই কিন্তু ফলস। তবে একটা খুব বড় কনফিউশন আছে, আমরা অনেকেই ভাবি এই হাজারদুয়ারি প্যালেস বোধহয় সিরাজদৌল্লার বানানো। তা কিন্তু না, এই হাজারদুয়ারি প্যালেস সিরাজদৌল্লার মৃত্যুর অনেক বছর পরে 1830-এর সময়, তখন যিনি মোহাম্মদ জা, তিনি যে বাংলার নবাব ছিলেন, সেই মোহাম্মদ জায়ের আমলে এই হাজারদুয়ারি প্যালেসটি তৈরি হয়। আর এই হাজারদুয়ারি প্যালেসের তখন মূল উদ্দেশ্য ছিল, বাংলা তখন অলরেডি ব্রিটিশদের হাতে, তাদের বিভিন্ন ধরনের অফিস দপ্তর, মেনলি রাজস্ব কালেক্ট করার জন্যই সমস্ত অফিস, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার জন্য অফিস, সব কিছু পরিচালিত হতো এই হাজারদুয়ারি বিল্ডিং থেকে। ভাগীরথীর একদম ধার ঘেঁষে এই হাজারদুয়ারি প্যালেস, 440 ফিট লম্বা, 200 ফিট চওড়া, 3টে তলা আছে। 1985 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে অধিগ্রহণ করে এবং বানিয়ে ফেলে একটি মিউজিয়াম, যেখানে প্রাক ব্রিটিশ যুগের নবাব এবং ব্রিটিশ যুগের যত নবাব ছিলেন তাদের বিভিন্ন ধরনের ব্যবহার্য সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হয়। খুব সুন্দর একটা সংগ্রহশালা বা মিউজিয়াম, যার টানেই কিন্তু এখানে ট্যুরিস্ট ছুটে আসেন। আর এই যে টোটাল চত্বরটা, এই টোটাল চত্বরটার নাম হচ্ছে নিজামত কেলা। এই নিজামত কেলায় কিন্তু দেখার আছে বেশ কিছু। ঠিক এখন আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লক টাওয়ার। আর কি রয়েছে? আর রয়েছে এখানে এটা ইমামবাড়া। এটা কিন্তু সিরাজদৌল্লার বানানো নয়, সিরাজদৌল্লার বানানো ইমামবাড়া ছিল কাঠের, যেটি কিন্তু দুবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে যায়। আর কি আছে? আর আছে একটা কামান, সেই কামানের কাছে যাচ্ছি, কামানের একটি গল্প রয়েছে। আর আছে একটা মস্ক, মদিনা মসজিদ। এই মদিনা মসজিদ সিরাজদৌল্লার বানানো। তাই যদি সিরাজদৌল্লার বানানো কোনো জিনিসের স্মৃতি খুঁজতে হয়, এই একটি মাত্র জিনিস এখন অবধি রয়ে গেছে, মদিনা মসজিদ। এগোই পায়ে পায়ে আর বলতে থাকি গল্প। সামনে যে কামানটা দেখা যাচ্ছে, প্রায় 7000 কেজি ওজন। এই কামানটি সম্ভবত গৌড়ের কোনো শাসক বানিয়েছিলেন, যেটাকে পরবর্তীতে মুর্শিদাবাদে আনা হয়। এটাকে ফায়ার করা হয়েছিল জনশ্রুতি একবার, এবং তাতে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যত প্রেগনেন্ট লেডি ছিলেন তাদের অ্যাবর্শন হয়ে যায়, তাদের বাচ্চাদের জন্ম হয়। তাই জন্য তার নাম হচ্ছে বাচ্চা ওয়ালি, অর্থাৎ যে কামান বাচ্চার জন্ম দেয়। তাই এই কামানটির নাম হচ্ছে বাচ্চা ওয়ালি কামান। এই বাচ্চা ওয়ালি কামানের ঠিক পেছনেই আছে হচ্ছে একটি মসজিদ, যেটির নাম হচ্ছে মদিনা মসজিদ। আর এই মদিনা মসজিদ সিরাজদৌল্লার বানানো। সেই সময় সিরাজদৌল্লার মা সিরাজদৌল্লার কাছে আবদার করেছিলেন, মুর্শিদাবাদের গরিব মুসলমানরা যেতে পারে না হজ করতে, তাই সিরাজদৌল্লা পবিত্র কারবালার মাটি
নিজে নিয়ে এসে এই মদিনা মসজিদ তৈরি করেন। দুবার বিধ্বংসী অগ্নিকাণ্ড হয় এখানে, আশ্চর্যজনকভাবে এই মসজিদটি কিন্তু বেঁচে যায়, আর এই একটিমাত্র মসজিদই এখন সিরাজদৌল্লার স্মৃতি বহন করছে। আর ইমামবাড়া, প্রার্থনা গৃহ, আর এই ইমামবাড়া এখন খালি খোলা থাকে মহরমের সময়, খালি সেই সময় জেনারেল টুরিস্টরা ভেতরে ঢুকতে পারে। তো এই হলো বাইরে, আমার ঠিক উল্টো দিকে এখন আছে হাজারদুয়ারি প্যালেস। ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে। আমার পেছনে একটা মনুমেন্টাল স্ট্যাচু দেখা যাচ্ছে, এটা এটা একটা ঘড়িঘর, এটাকে আবার অনেকে মুর্শিদাবাদের বিগ বেন বলে থাকেন। যখন হাজারদুয়ারি প্যালেস তৈরি হচ্ছিল তখন কর্নেল ম্যাকলিয়ড, যিনি হাজারদুয়ারির স্থপতি ছিলেন, তার ডিজাইন অনুসারে বাঙালি মিস্ত্রি সাগর মিস্ত্রি, তিনি এই ঘড়িঘরটি তৈরি করেন। এটা হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামের ঠিক পূর্ব দিকে মাঠের মধ্যে অবস্থিত। বিশাল বড় একটা কামান, এর নাম হচ্ছে জাহান পোশা, ডিস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়াকে যে ধ্বংস করে দিতে পারে। এই কামানের একটা ইতিহাস আছে, ছোট্ট করে বলে দিই। 1500 সালে যখন শাহজাহান মুঘল সম্রাট, তখন ঢাকা ছিল অবিভক্ত বাংলার রাজধানী, আর সেই ঢাকায় জনার্দন কর্মকার বানিয়েছিলেন এই বিশাল বড় কামানটি, যার ওজন 7 টন, লেন্থ আছে হচ্ছে 17.5 ফুট, এটা চওড়া আছে 3 ফুট, আর এটা একবার ফায়ার করতে 17 থেকে 18 কেজি বারুদ লাগে। এই কামানটি তখন বানানো হয়েছিল ঢাকায়, ঢাকাকে রক্ষা করার জন্য। পরবর্তীকালে যখন মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তরিত হয় তখন কামানটিকে ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয় মুর্শিদাবাদকে রক্ষা করার জন্য, তখন থেকে কামানটি এখানেই আছে। আর এই জায়গাটির নাম তোপখানা। তোপখানা জিওগ্রাফিক্যালি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ জেলার ইস্টে, পূর্ব দিকে, কারণ এটাই মুর্শিদাবাদের এন্ট্রান্স, পশ্চিম দিকে ভাগীরথী নদী। তো শত্রুর আক্রমণ হলে পূর্ব দিক দিয়ে, মানে যেদিক দিয়ে প্রবেশদ্বার সেদিক দিয়ে হবে, তো সেই জন্যই শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য এই কামান এখানে বসানো হয়, যার নাম জাহান পোশা, ডিস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড। আর একটা মজার কথা এবং খুব ইন্টারেস্টিং, প্রায় 400-450 বছর বয়স, 1 ফোঁটাও মরচে পড়েনি, তার কারণ এই কামানটি অষ্টধাতু দিয়ে তৈরি করা। বলতে পারবেন অষ্টধাতুতে কী কী ধাতু আছে কমেন্ট করে জানান আমার কমেন্ট বক্সে। আর এখানে কিছু ইনস্ক্রিপ্ট আছে এই আরবি ভাষায় লেখা, এই ইনস্ক্রিপ্ট থেকে পড়ে জানা যায় যে এই কামান কে বানিয়েছিলেন, কবে বানিয়েছিলেন, আর কী পারপাস এটা বানানো হয়েছিল। আমার ঠিক পেছনে কাটরা মসজিদ, এখনকার হিসেবে এটা হচ্ছে কাটরা মসজিদের ব্যাক সাইড, কিন্তু মসজিদ যখন তৈরি হয়েছিল তখনকার হিসেবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে গেট, এখান দিয়ে ঢুকতে হবে। ভেতর দিকে রয়েছে 5 গম্বুজ বিশিষ্ট মসজিদ, তার মধ্যে 3টে গম্বুজ ভেঙে গেছিলো 1858 সালের ভয়ঙ্কর ভূমিকম্পে। আর মসজিদ বানিয়েছিল মুর্শিদ কুলি খাঁ, ঔরঙ্গজেবের কাছ থেকে উপাধি পান মুর্শিদ এবং তার নাম হয় মুর্শিদ কুলি খাঁ। ঢাকা থেকে তিনি তৎকালীন যে বাংলা বিহার উড়িষ্যা মিলিয়ে যে তৎকালীন যে অবিভক্ত বাংলা সুবার রাজধানী, তিনি স্থানান্তরিত করলেন এইখানে, এখনকার মুর্শিদাবাদে। এবং যেহেতু এই জায়গাটির উৎপত্তি মুর্শিদ কুলি খাঁর হাত ধরে, তাই জায়গাটির নাম পাল্টে হয়ে গেল মুর্শিদাবাদ। আগে নাম ছিল মকসুদাবাদ, সে মকসুদাবাদ আবার এসেছিল আরেকজন সুবেদার মকসুদের নাম থেকে, তারও আগে আবার নাম ছিল সৈদাবাদ, সেটাও এসেছিল আরেকজনের নাম থেকে। তো এখনকার মুর্শিদাবাদ, যার হাত ধরে সেই মুর্শিদ কুলি খাঁয়ের তৈরি করা খুব অল্প কিছু জিনিসের মধ্যে একটা প্রধান দ্রষ্টব্য হচ্ছে কাটরা মসজিদ। আর কাটরা মসজিদের আরেকটি দ্রষ্টব্য, মুর্শিদ কুলি খাঁ স্বয়ং এখানে শুয়ে আছেন মসজিদের নিচে, এখানে তার অত্যন্ত পবিত্র যে কবরস্থান আছে সেই কবরস্থানও কিন্তু এখানেই অবস্থিত। এক ঝলক কবরস্থানটা দেখে নিন।
আর এটা হচ্ছে কাটরা মসজিদের মূল যে মসজিদ, পাঁচ গম্বুজ বিশিষ্ট যে মসজিদ, যেমন বলছিলাম দুপাশের দুটো গম্বুজ এখনও টিকে আছে, মাঝখানে আরও তিনটে গম্বুজ ছিল, এই তিনটে গম্বুজ কিন্তু ভেঙে পড়েছে। আর মসজিদের ঠিক মাঝখানে প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে আছি। এর একটা বিশেষত্ব আছে, একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে স্কোয়ার স্কোয়ার আলাদা ডিজাইন করা এখানটায়। এই প্রত্যেকটা ডিজাইন হচ্ছে এক একটা আসন। এখানে নামাজ পড়ার জন্য মোটামুটি প্রায় 1.5 স্কোয়ার ফিট করে করে আসন বানানো হয়েছে ইঁটের ডিজাইন করে। এটা আরেকটি মসজিদ, ভগ্নপ্রায়, মুর্শিদ কুলি খায়ের নাতি সরফরাজ খানের বানানো কাটরা মসজিদের অনুকরণে এই মসজিদটি বানানো হয়েছিল। এটার নাম হচ্ছে ফৌতি মসজিদ, বা চলতি কথায় এটাকে এখন ফুটি মসজিদ বলা হয়ে থাকে। এটাও ভগ্নপ্রায় অবস্থা, এর ওপরে গম্বুজ ছিল, গম্বুজ এখন আর অবশিষ্ট নেই। একটু আন্দাজ পাচ্ছেন হয়তো আপনি, ঝোপ জঙ্গল আগাছায় একদম ঢেকে গেছে। এই গেটের পেছনে মির্জাফরের বাড়ি, পারিবারিক বাড়ি, এখনো বাড়িতে লোক থাকে। আর দুঃখজনকভাবে এই গেটটির নাম নিমক হারাম দেউরি। এই জায়গাটির নাম হচ্ছে জাফরগঞ্জ কবরস্থান। এখানে মির্জাফরের কবর রয়েছে এবং তার পারিবারিক যারা সবাই আত্মীয় স্বজন রয়েছেন, তার পরিবারের সকলের বংশানুক্রমে এখানেই তাদেরকে কবর দেওয়া হয়ে থাকে। তাদের পরিবারের লোকেরা এখনও এই এলাকায় মুর্শিদাবাদে আছেন, তো তাদেরও এখানে কবর দেওয়া হয়। মুর্শিদ কুলি খায়ের মেয়ে আজিমুন্নেসা, তার কবর ওই এই এন্ট্রান্স দিয়ে ঢুকেছিলাম, এই এন্ট্রান্স দিয়ে ঢুকেছিলাম। আর কবরটা ঠিক ওপরেই নির্মাণ করা হয়েছে সিঁড়ি, তার মানে আমাকে মসজিদের ভেতরে ঢুকতে গেলে এই সিঁড়ি পার হয়ে বা সিঁড়ির ওপর দিয়ে বা কবরের ওপর দিয়ে কিন্তু যেতে হবে। এবার মৃতদেহ যেখানে শায়িত থাকে কবরের ওপরে, সেই জায়গাটা দিয়ে আমরা কেন হেঁটে যাব? কারণ ওনাদের ইচ্ছা ছিল এটা, যে আমরা আমাদের জীবনে যে সমস্ত অজ্ঞানত বা জ্ঞানত যে সমস্ত অন্যায়গুলো করেছি, সেই অন্যায় যেন স্খলন হয় যখন সাধারণ লোক আমার কবরের ওপর দিয়ে হেঁটে যাবে। আর একটা চলতি গল্প, সেটা হচ্ছে উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনাকে প্রতিদিন একটা করে কলজে কেটে খেতে দিতে হতো। সেই যে মনে পাপবোধ, সেই পাপবোধ থেকেই ওনার মনে হয়েছিল যে আমার মৃত্যুর পরে আমার কবরের ওপর দিয়ে সবাই যেন হেঁটে যায়। কিন্তু এটা আবার একটা গল্প, এর কোনো ঐতিহাসিক সত্যতা নেই। আর এই সিঁড়ি দিয়ে ঢুকলে পিছন দিকে আছে হচ্ছে মসজিদটি। এটা হচ্ছে ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি। আসলে এটি এখানকার তৎকালীন এক ব্যবসায়ী দেবী সিং, তার নিজের বাড়ি। সে ব্যবসার কাজে বাংলার বাইরে থেকে এসেছিল। এই রাজবাড়ি দেখতে দেখতে একটু বলে দেই, মুর্শিদাবাদ তো তখন বাংলার রাজধানী, আর বাংলা মানে বাংলা, বিহার, উড়িষ্যা, সুজলা সুফলা বাংলা ছিল সব থেকে বেশি রাজস্ব দানকারী সুবাহ। কাজেই পশ্চিমবঙ্গের বাইরে থেকে অজস্র অবাঙালি সম্প্রদায়ও এখানে আগমন হয় এবং ব্যবসার কারণে তারা এখানে থেকে যান এবং যথারীতি তাদের ধন দৌলত দিয়ে তারা এরকম বড় বড় রাজবাড়ি তৈরি করেন। নসিপুর রাজবাড়ির ভেতর ক্যামেরা নিয়ে ঢোকা যায় না। নসিপুর রাজবাড়ির পর এলাম জগৎ শেঠের রাজবাড়ি। এখানেও দেখবার মতন আছে অনেক কিছু, কিন্তু ক্যামেরা ভেতরে নিষিদ্ধ। এটা কাঠগোলা বাগান। কাঠগোলা বাগান আসলে এখানকার এক ব্যবসায়ী, দুগ্গার ফ্যামিলির, তারা এখানে ব্যবসা করতে এসেছিলেন মুর্শিদাবাদে সিরাজদৌল্লার সিংহাসনচ্যুত হওয়ার আরও বছর 20-30 পরে। যেহেতু মুর্শিদাবাদ সবসময় একটা ব্যবসায়িক প্রাণকেন্দ্র ছিল, তো ন্যাচারালি এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা এসেছিলেন এবং এরা কিন্তু অবাঙালি ছিলেন এবং আমোদ প্রমোদের জন্য
একটি বাগান বাড়ি বাড়ান, এটা সেই বাগান বাড়ি। বাগান বাড়ির ভেতরে মন্দির আছে, বেশ কিছু পুকুর আছে, একটা মিউজিয়াম বানানো হয়েছে। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা তো অ্যালাউড না, তো মিউজিয়ামের ভেতরে আমি ক্যামেরা নিয়ে ওই জন্য ঢুকতে পারলাম না। সেখানে মেজরলি তাদের বিলাস বৈভবের জিনিসপত্রগুলোই রয়েছে। আর এই আমার ঠিক পেছনে যেটা রয়েছে, এনারা জৈন ছিলেন, তো এটা একটা জৈন টেম্পল এখানে ভেতরে আছে, তো এটা হচ্ছে সেই জৈন টেম্পল। অনেকগুলো স্পট দেখে দুপুর প্রায় তিনটে, এখন একটু লাঞ্চ করে নেব। লাঞ্চ করে তারপর শেষ স্পট, আর লাঞ্চ করতে এসেছি ভাগীরথীর ঠিক পাশে। এখানে অনেকগুলো ভাতের হোটেল আছে, তার মধ্যে আমাদের টোটোর ড্রাইভার বললো যে এই ঢাকা হিন্দু হোটেল নাকি বেশ পুরনো এবং এখানে খাবারের মান বেশ ভালো, তো সেখানেই নিয়েছি। তো আপাতত ভেজ মিল নিয়েছি। এটা থালি সিস্টেম করে ওনারা দিয়েছেন, দু রকমের সবজি, ডাল, চাটনি, পাঁপড় সব দিয়ে দিয়েছেন। আর মাছের অনেক রকমের অপশান রয়েছে, রুই, কাতল, বাটা, ইলিশ, চিকেন, মাটন, দেখছি কোনটা নেওয়া যায়। টোটো কোথায় চলে? টোটো রাস্তায় চলে, টোটো চললেও চলে। আর টোটো নিয়ে আমরা পার হব আমার ঠিক পেছনে ভাগীরথী নদীর খেয়া। টোটোতে বসে থাকতে বলেছে, টোটোটা খেয়ায় উঠে যাবে, খেয়া আমাদের টোটো সমেত পার করে দেবে ভাগীরথীর ওপারে। ওপারে আছে দুটো দেখার জায়গা, আলিপুর দীঘা আর সিরাজউদ্দৌলার সমাধি। ভাগীরথীর পশ্চিম পারে খোশবাগে এলে মন খুব খারাপ হয়ে যায়, কারণ এখানেই শুয়ে আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। খোশবাগ আসলে ওনার দাদু আলিবর্দী খায়ের কবরস্থান, কিন্তু সিরাজদৌল্লাকে হত্যা করার পরে ওনাকেও এখানেই কবরস্থ করা হয়। কালো পাথরে মোড়া এই কবরটি নবাব আলিবর্দী খায়ের, আর শ্বেত পাথরে মোড়া এই কবরের নিচে শুয়ে আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। আজকের ঘোরা এ পর্যন্তই। মুর্শিদাবাদে দেখার জায়গা অসংখ্য, চেষ্টা করেছি যতটা সম্ভব বেশি ঘুরে সেই তথ্য আপনার সামনে তুলে ধরার, আর সেই জায়গার পেছনে যে ইতিহাস আছে চেষ্টা করেছি সেই ইতিহাসকেও গল্পের ছলে আপনাদের সামনে তুলে ধরার। জানি না কতটা সফল হয়েছি, তার বিচারক আপনি। আপনি বিচার করবেন, মার্কস দেবেন আমাকে একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করার মাধ্যমে। ফিরে আসবো খুব তাড়াতাড়ি, পুজোয় একটা নতুন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেটা বেশ কয়েকটা পর্বে আসবে আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।